হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন বা ওয়াইফাই কানেকশন বা আপনি যদি কোনো ব্রডব্যান্ড লাইন নিয়ে থাকেন বা আইএসপি বা যেটাই বলেন ওয়াইফাই লাইন যেটাই নিয়ে থাকেন, তো সেটার ইন্টারনেট স্পিড কত এমবিপিএস দিচ্ছে সেটা আপনি কিভাবে চেক করবেন। আমি যেমনটা নিয়েছি, আমার ওয়াইফাই লাইন নিয়েছি এবং 10 এমবিপিএস এর যে সার্ভিসটা সেটা আমি নিয়েছি সেই ইন্টারনেট বা ওয়াইফাই প্রোভাইডার কোম্পানির কাছ থেকে। এখন আমি দেখতে চাই যে আসলে তারা যে বলছে যে 10 এমবিপিএস বা 10 এমবিপিএস যে তারা স্পিডটা দিয়েছে সেটা আমি কিভাবে টেস্ট করব সেটাই দেখব, এবং তিনটা ওয়েবসাইট দেখাবো। তিনটা ওয়েবসাইটের মধ্যে আপনি লাস্টে যে ওয়েবসাইটে টেস্ট করে দেখাবো সেটা হচ্ছে একটু অথেন্টিক বেশি ধরে নিতে পারেন, কারণ সেটা গুগলের সার্ভিস, অবশ্যই গুগলের সার্ভিস একটু বেশি বিশ্বস্ত হয়ে থাকে। তো আসলে আমরা চলুন দেখি যে কিভাবে আসলে এটা চেক করবেন। এটা আপনারা কম্পিউটার থেকেও চেক করতে পারেন, আমি মোবাইল থেকে দেখাচ্ছি। তো আপনারা গুগল ক্রোমে চলে যাবেন, গুগল ক্রোমে গিয়ে এখানে ইন্টারনেট স্পিড টেস্ট লিখে দিবেন, ঠিক আছে। ইন্টারনেট স্পিড টেস্ট লিখে দিলে আপনি সার্চে ক্লিক করবেন, করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আপনারা fast.com, যেহেতু আমারটা 10 এমবিপিএস সেটা আমি চেক করে দেখবো আমি কত পাই। তো আমি fast.com এ ঢুকলাম, ঢোকার পরে আমার কিন্তু এটা অ্যানালাইসিস করা শুরু করে দিয়েছে যে কত এমবিপিএস আসলে ডাউনলোড স্পিড আমাকে দেয়, ঠিক আছে। তো আমরা দেখা যাক যে সার্চিং এখনো হচ্ছে বা অ্যানালাইসিস এখনো হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আর কি। তো এখানে দেখাচ্ছে 7.5 এমবিপিএস, ঠিক আছে। তো এটা ডাউনলোড স্পিড। তো আমি এখানে এই যে শো মোর ইনফো একটা অপশন আছে, এখানে যদি আমি ক্লিক করে দিই তো আবার একটু আপনার লোড হবে, লোড হয়ে এটা আপলোড স্পিড কত সেটাও দেখাবে। আমরা কিন্তু ডাউনলোড স্পিড পেয়ে গেলাম 7.5 এমবিপিএস, মানে আমি 10 এমবিপিএস এর কানেকশন নিয়েছি, এখানে আমাকে দেখাচ্ছে 7.5 এমবিপিএস দিয়েছে তারা, মানে এটা আবার রিলোড দিলে একটু ব্যতিক্রম হতে পারে, 8 এমবিপিএস বা 9 এমবিপিএস হতে পারে। তো আমি একটা ধারণা করে নিব, আইডিয়া করে নিব যে আমি আসলে 10 এমবিপিএস নিয়ে আমি কতটা স্পিড পাই। তো দেখেন আপলোড স্পিড দেখাচ্ছে আমার 22 এমবিপিএস, ঠিক আছে। তো ডাউনলোড পেলাম 7.5 এবং আপলোড পেলাম হচ্ছে 22 এমবিপিএস, ঠিক আছে। এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাওয়ার পরে আমি এখন নিচে যে আরেকটা লিংক আছে যে speedtest.net, এই লিংকে আমি ক্লিক করলাম। এই লিংকে ক্লিক করার পরে আমি এখানেও গোতে ক্লিক করে দেব, গোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার অ্যানালাইসিস করা শুরু করে দেবে, লোড হচ্ছে যে আমার কত স্পিডটা পায় সেটা আমি দেখব এখান থেকে। তো আপনারা গ্রাম অঞ্চলে থাকেন, গ্রাম অঞ্চলে তো এমনি ব্রডব্যান্ডের অনেক দাম, কিন্তু স্পিড দেয় খুবই কম। যেমন আমি বাড়িতে থাকতে নিয়েছিলাম 1 এমবিপিএস এরটা, সেটা আমার কাছ থেকে 500 টাকা মাসে নিছে, কিন্তু এখানে আমি 840 টাকা দিয়ে 10 এমবিপিএস স্পিডের ব্রডব্যান্ড লাইন বা ওয়াইফাই লাইন নিয়েছে। তো দেখেন এখানে তারা অ্যানালাইসিস করে দিল যে 9.28 এমবিপিএস, মানে আমি 10 এমবিপিএস স্পিড কানেকশন, আমি 10 এমবিপিএস এর ওয়াইফাই নিয়েছি, কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে 9.28 এমবিপিএস, এখানে এটা হচ্ছে ডাউনলোড স্পিড। তো আমরা আরেকটা ওয়েবসাইটে যাব, এটা হচ্ছে গুগলের। তো আপনারা একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাবেন, এই যে গুগল লেখা আছে এবং এখানে লিঙ্কটা দেখেন fiber.google.com। তো এখানে যদি আমি ইন্টারনেট স্পিড টেস্ট লেখা আছে এখানে, তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে আপনি ওই আগের দুইটা একটু অ্যানালাইসিস করবেন, এবং এটা আমি বেশি প্রায়োরিটি দিই কারণ এটা গুগলের সার্ভিস। তো গোতে ক্লিক করে দিলাম আমি গুগলের যে সার্ভিসটা, এখানে এসে গোতে ক্লিক করে দেওয়ার পরে আমার অ্যানালাইসিস হওয়া শুরু করে দিছে যে আমি ডাউনলোড স্পিড কত পাবো। এটা আমি একটু বেশি বিশ্বাস করি কারণ এটা গুগলের সার্ভিস। যে কথা বলতেছিলাম যে আমি গ্রামে একটা 1 এমবিপিএস এর কানেকশন নিয়েছিলাম, সেখানে 500 টাকা মাসে দেওয়া লাগছে, কিন্তু আমি ঢাকা এখন বর্তমানে আছি, এখানে কিন্তু 10 এমবিপিএস এর কানেকশন নিয়ে কিন্তু আমি 840 টাকা দিলেই হয়ে যায়। তারপরে এখানকার কানেকশন অনেক ফাস্ট। তো দেখেন এখানে আমি ডাউনলোড স্পিড পেয়ে গেছি কত, 9.2 এমবিপিএস, আর আপলোড স্পিড এখানে অ্যানালাইসিস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আসলে আমি একটু বেশি প্রায়োরিটি দিই কারণ গুগলের প্রোডাক্ট বলে এবং গুগলের সার্ভিস বলে। তো আপনারা ওই দুটাও বিশ্বাস করতে পারেন, তবে যেটাই আপনি ইউজ করেন সেটা 19-20, একদম খুব ডিফারেন্স হবে না, বাট 19-20 হবে। তো দেখা যাচ্ছে গুগল আমাকে রেজাল্ট দিয়ে দিল যে আমি যে ব্রডব্যান্ড বা ওয়াইফাইটা ইউজ করি সেটা 9.2 এমবিপিএস ডাউনলোড স্পিড, এবং আপলোড স্পিড কিন্তু 25.9 এমবিপিএস। আপনারা জানেন অনেকে যে ডাউনলোড স্পিডটাই আমাদের মেইনলি কাজে লাগে, আপলোড স্পিড খুব কমই কাজে লাগে। তো আপলোড স্পিড বেশি থাকে সব জায়গায়, তো আপনার ডাউনলোড স্পিডটাই হচ্ছে মেন। তো ওভারঅল বোঝা গেল আমাদের যে কিভাবে আমরা চেক করব এবং কোনটা আমাদের বেশি অথেন্টিক প্রমাণ দিবে বা রেজাল্ট দিবে, সেটা হচ্ছে গুগলের সার্ভিস বা গুগল ফাইবার যেটা আছে অপশনটা।
তো এখান থেকে আপনারা চেক করে নিতে পারেন। এই এটা তো ওয়াইফাই এর দেখালাম, আপনারা আপনাদের সিমের বা যে আপনি যে অপারেটরের সিম ইউজ করেন, গ্রামীণ হতে পারে, বাংলালিং হতে পারে, সেগুলো যে কোনো সিম হতে পারে, তো আপনারা সিমেও সেম ভাবে আপনার ডাটার কত স্পিড সেটা কিন্তু টেস্ট করতে পারেন। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে কিভাবে আপনারা ব্রডব্যান্ড বা ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশনের যে স্পিড টেস্ট সেটা চেক করবেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।